যখন বিয়ে হয় পরিমণি এবং রাজের, তখন অনেকেই হয়তো তাচ্ছিল্যের স্বরে বা অপ্রত্যাশিতভাবে বলেছে পরিমণি বা রাজের আবার বিয়ে করতে হয়। পরিমণি এবং রাজের ঘরে একটি সন্তান এসেছে রাজ্য নামে, তার দিকে তাকিয়েও তো আমরা বা প্রত্যাশা করতে পারি যে তারা এক হয়ে যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করছি সকলেই নিরাপদে ঘরে আছেন। আমি হাসান সাইদুল আপনাদের সামনে এসেছি সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলতে, চলচ্চিত্র বিষয়ক পরিমণি এবং রাজ বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে। আসলে আমরা কোনো বিচ্ছেদই কামনা করি না, আমরা চাই না কেউ আলাদা হয়ে যাক, কিন্তু বর্তমান সময়ে যেটা হচ্ছে পরিমণি এবং রাজ প্রসঙ্গে সেটা আসলে অপ্রত্যাশিত। তবে অনেকাংশে অনেকের অনুমান স্বরূপ ঘটনা ঘটে যাচ্ছে, যখন পরিমণি এবং রাজের বিয়ে হয়ে যাচ্ছে বা হয়ে গিয়েছে বলে রব উঠেছে বা গণমাধ্যমে আমরা দেখেছি যে রাজ পরিমণি বিয়ে হয়েছে, তখন অনেকে এটাকে তাচ্ছিল্যের স্বরে নিয়েছে এবং এটা কখনোই আসলে টিকবে না, বহুদিন গড়াবে না বলে আমরা অনেক ফেসবুক পোস্ট এবং খবরের মন্তব্য দেখেছি, সেটাই সত্য হতে চলেছে। প্রিয় দর্শক, আসলে এটা যে সত্য ঘটনা বা এটা যে পরিকল্পিত অথবা এটা যে অস্বাভাবিক কিছু নয়, এটা কিন্তু অধিকাংশ মানুষই বুঝেছেন, জেনেছেন এবং তাদের মত প্রকাশ করেছেন। বিশেষ করে যখন বিয়ে হয় পরিমণি এবং রাজের, তখন অনেকেই হয়তো তাচ্ছিল্যের স্বরে বা অপ্রত্যাশিতভাবে বলেছে পরিমণি বা রাজের আবার বিয়ে করতে হয় অথবা পরিমণির বিয়ে কয়টি হবে এমন কথা বলে। আবার যখন বাচ্চা লালন হলো, বাচ্চা জন্মদান করলো, তখন আবার অন্যান্য প্রসঙ্গে কথা বলা শুরু করলো। সর্বশেষ যখন বিচ্ছেদ হলো, এখনও অনেকে উদ্ভট কথা বলেন, কেউ তাচ্ছিল্যের স্বরে কথা বলেন। তবে এখানে পরিমণিকে বাহাবা দেওয়া যায়, সেটি হচ্ছে এযাবৎকাল পরিমণি সুবিজাঙ্গনে প্রবেশ করার পর থেকে যতগুলো ঘটনা ঘটে গেছে পরিমণি কেন্দ্রিক, সবগুলো ঘটনায় অনেকাংশে শান্ত সুষ্ঠু দেখা গেছে পরিমণিকে। কোনো সময়ে তাকে উদ্বিগ্ন, উদ্গ্রীব কিংবা চিন্তিত মনে হয় না, খুব সাবলীল ভাষায়, সাবলীল চাহনিতে তিনি তার সবগুলো সময়কে অতিক্রম করার চেষ্টা করেছেন এবং অনেকাংশে অতিক্রম করেছেন। আপনারা অবশ্যই দেখেছেন যে গ্রেপ্তারের পর জেল হাজত খেটে তারপর যখন তিনি বের হলেন, সেখানেও কিন্তু আমরা দেখেছি একদম সাবলীলভাবে তিনি জেল থেকে বেরিয়ে গাড়ি করে এসেছেন, সকলকে অভিবাদন জানিয়েছেন। তেমনটি করে পরবর্তী সময়ে আমরা অনেক ঘটনা দেখেছি, বিয়ের ব্যাপার বা বিচ্ছেদের বিষয়ে, তার আগে বাচ্চা লালনের বিষয়ে, ঘোরাঘুরির বিষয়ে, এমনকি তিনি যখন গর্ভ সন্তান সম্ভবা ছিলেন তখন তার যে ফটো সেশন সেটা আমরা দেখেছি। অনেকে হয়তো বলেছে যে আসলে মানসিক রোগী বা মানসিক বিকারগ্রস্ত পরিমণি। আবার অনেকে তাচ্ছিল্যেশ্বরে আরও অনেক উদ্ভুত কথা বলেছেন, কেউ কেউ আবার পরিমণিকে ভাবা দিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন, অনেক সাংবাদিক শুভাকাঙ্ক্ষীরা তার পাশে দাঁড়িয়েছেন। তো সামগ্রিক অর্থে এই ঘটনা বা পরিমণির যেই কেরিয়ারের যে ঘটনাগুলো ঘটলো, সবগুলো ঘটনা আসলে পক্ষ বিপক্ষে অনেক লোক দাঁড়িয়েছে, সামগ্রিকভাবে তিনি আসলেই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, কেননা সবগুলো ঘটনা তিনি খুব শান্তভাবে ট্যাকেল দিতে পেরেছেন, এখন পর্যন্ত তিনি শান্ত আছেন। লাস্ট যখন আমরা মারামারির বিষয়টা শুনলাম, রক্তাক্ত আমরা ছবি দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন যে প্রেস কনফারেন্স লুডিং, সেখানেও তিনি শান্তশিষ্ট ছিলেন। তার আগে নাসির ইউ মাহমুদের বোট ক্লাব কাণ্ডেও তিনি আসলে মানে শান্তশিষ্টভাবে পোস্ট করে পরবর্তীতে তিনি প্রেস কনফারেন্স করেছেন। সব কিছু মিলিয়ে কেন যেন মনে হয় অনেকটা ধৈর্যশীল এই আলোচিত, সমালোচিত, বিতর্কিত নায়িকা, আসলে তার কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। অবশ্যই তার যে কর্মকাণ্ড, এগুলো আসলে সমাজকে কখনো উন্নতির দিকে নিয়ে নিবে না, সেটা আমরা বুঝি ভাবি। আবার অন্যদিকে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে পরিমণি অবশ্যই ধৈর্যশীল মানুষ, ধৈর্যশীল না হলে এতগুলো বিষয় তিনি কীভাবে ট্যাকেল দিয়ে পথ এগোচ্ছে। যদিও তার যে কোনো কর্মকাণ্ড সমাজের কোনো উপকারে আসবে না বা কোনো শিল্পী কলাকৌশলের উপকারে আসবে না, আমরা এটাও বুঝি যে তার পাশেও অনেক লোক রয়েছে, অনেক শিল্পী কলাকৌশলী তার সমর্থিত, কিন্তু শেষত আমরা এটাই বলতে পারি যে পরিমণির কাণ্ডে মানুষ আসলে কী শিখবে, কী জানবে বা পরবর্তী প্রজন্মকে আসলে কী বার্তা দিবে। প্রিয় দর্শক, এই কথাগুলো বলার জন্য আমরা এসেছি। আমরা চাই না কোনো সম্পর্কের ছেদ হোক। পরিমণি এবং রাজের ঘরে একটি সন্তান এসেছে রাজ্য নামে,
তার দিকে তাকিয়েও তো আমরা বা প্রত্যাশা করতে পারি যে তারা এক হয়ে যাক। আমি ঠিক এই কথাটি বলার জন্য আপনাদের সামনে এসেছি। প্রিয় দর্শক, আপনারা সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।